তো সকালে মেনুটা কি? লুচি, লুচি আর হচ্ছে তরকারি, লুচি তরকারি, সর্ষের ফুলের বড়া। তোমরা কখনো খেয়েছো? চুরি করে তাও আবার কারোর ক্ষেত থেকে তুলে? তোমরা যদি না খেয়ে থাকো তাহলে একবার খেয়ে দেখো কেমন লাগে। তো দেখো পাপা চলে এসেছে এখন আমাদের মাঝে, ওর পারলো না সহ্য করতে। সাজে দোল তার খোল দ্বার খোল, ওরে গৃহবাসী। আজকে আমরা যাচ্ছি ফ্যামিলি পিকনিক করতে, আর তোমরাও যাচ্ছ আমার সঙ্গে পিকনিকে। তো এই দেখো সবাই রেডি হয়ে দাঁড়িয়ে গেছি, তো সবাই মিলে এখন বক্স বাজাতে বাজাতে যাব পিকনিক করতে। সারাদিন খুব মস্তি করব। অনেক বছর পরে আমি পিকনিক করছি বাইরে গিয়ে, মানে ফার্স্ট টাইম বাইরে গিয়ে পিকনিক করা হচ্ছে। তো চলো আমাদের সঙ্গে পিকনিকে। তো মানব আমার সঙ্গে জয়েন করেছে দেখতেই পাচ্ছ। ওয়েলকাম ব্যাক টু দ্য চ্যানেল, চ্যানেল নতুন হলে সাবস্ক্রাইব করো, সাবস্ক্রাইব করতে ভুলবে না, আর ভিডিওটা শেষ অবধি দেখতে থাকবে, আজকে খুব মজা হবে। ভিডিওটা অনেক বড় হবে আর ভিডিওটা দেখতে থাকো। তো চলো সবাইকে দেখাই, সবাই এখান থেকে আমরা টোটো করে যাব। তো টোটোতে অলরেডি সবাই উঠে গেছে, তো আমাদের সব ফ্যামিলি মেম্বাররা দেখো অলরেডি এই টোটোতে বসে গেছে। সবাই হাই বলো। হ্যাঁ, তো আমাদের সঙ্গে চলো পিকনিক করতে। তো এরা হচ্ছে সব আমার কাকার মেয়েরা। তো দেখো এই যে, তো আমরা পিকনিক স্পটে চলে এসেছি। পিকনিক স্পটটা তোমাদের একবার দেখিয়ে দিই, এটা একটা আম বাগান, আর আমরা মোটামুটি 40 জনের আজকে পিকনিক করব সবাই মিলে। আর এটা হচ্ছে ঘর মতন করা আছে, যেখানে তোমার বাথরুম টাথরুম আছে সবার জন্যে। আর আর একটা জিনিস হচ্ছে এটা পৌরসভার এরিয়ার মধ্যে, খুব ভালো জায়গা। কিছু বলো, দাঁড়াও টোটো ভাড়াটা মিটিয়ে নিই আগে। টোটো আমরা টোটো করে এসেছি, বেশিক্ষণ লাগলো না, 10 মিনিট লাগলো। আরেকবার আমাকে বাড়িও যেতে হবে হ্যাপির জন্য, হ্যাপিকে রেখে এসেছি সেই জন্য। এই হচ্ছে রান্না হচ্ছে এখন। পিকনিকটা আমরা করছি প্রথমবার সবাই মিলে, ফ্যামিলির বন্ধু বান্ধব সবাই মিলে বাইরে এসে, মানে বাড়ির বাইরে এসে আউটিং টাইপের করে পিকনিকটা করা হচ্ছে। তো অনেক মজা হবে সকালবেলার। আজকের মেনু হচ্ছে লুচি আর আলুর দম। দেখো মানব এখন সবাইকে ধরে ধরে সাবস্ক্রাইব করে দিচ্ছে সবাইকে ভিডিও দেখানোর জন্য, আর এখানে সবাই দাঁড়িয়ে আছে। এই যে বক্স চলে এসেছে, আর এই দেখো সবাই বসে আছে, এখানে রান্নার অ্যারেঞ্জমেন্ট হচ্ছে। আমার বাবা মা দিদি সবাই বসে আছে এখানে। তো সকালে মেনুটা কি? লুচি, লুচি আর হচ্ছে তরকারি, লুচি তরকারি। আর দুপুরবেলা মাংস আছে, মাংস পোলাও, না পোলাও আছে, মাংস কষা আছে, আর কি আছে, আর কি আছে, ডাল আছে, মাছ আছে, চাটনি, পাঁপড়, ব্যাস মিষ্টি এনাফ। আর মিডিলে, মানে মিডিলে একবার পকোড়া দেবে, চিকেন পকোড়া, চিকেন পকোড়া। তো মেনুটা মোটামুটি ঠিকই আছে, খাওয়াটা ইম্পর্টেন্ট না, এনজয় করাটা ইম্পর্টেন্ট, কি বলো তোমরা? তো এখন দেখো সবাই ব্রেকফাস্ট করতে বসে গেছে, লুচি আর আলুর তরকারি, আলু মটরের তরকারি। এই যে খাবারটা দেখে নাও একবার। আর মানব বসে গেছে, দিদি বসে গেছে, সবাই বসে গেছে এখানে। আর এপাশে এখনো খাবার দেয়নি, কিন্তু সবাই ওয়েট করছে খাবারের জন্য। তো এই যে এইদিকে জুন, জুনকে খাইয়ে দিচ্ছে মা, ও এখনো পর্যন্ত হাত দিয়ে খেতে পারে না। ব্রেকফাস্ট করতে বসবো, আমার খাবারটা দেয়নি, ওরা খেতে বসে গেছে সবাই আমাকে ধুয়ে। তো আমরা ব্রেকফাস্ট সেরে আবার তোমাদের সঙ্গে দেখা করছি, কথা বলবো, অনেক গল্প হবে, অনেক মজা হবে। এ লুচি শেষ, এবার ধুলো খাও। দেখো আমি সবার লাস্টে খেতে বসেছি, তাই জন্য আমি সবার লাস্টে খাচ্ছি। মানব অলরেডি খেয়ে নিয়েছে আমাকে ছেড়ে। খাওয়া হয়ে গেছে, অনেকদিন পরে খেলাম লুচি আর মিষ্টি মিষ্টি তরকারি, আলু দিয়ে, মিষ্টি আলুর তরকারি, আলু দিয়ে ফুলকপি দিয়ে তরকারি। আর পেছনে এখন বক্সটা এই মুহূর্তে বন্ধ রয়েছে। হাই গাইস, তো আমাদের ব্রেকফাস্ট করে এখন আমরা যাচ্ছি, এখানে একটা পার্ক আছে, তো পার্কে যাচ্ছি, বাচ্চারা খেলছে সব ওখানে। আর কাছেই বলছে একটা নদী আছে, তো সেখানেও যাবো, দেখবো নদীটা কেমন। ওখানে বলে সর্ষের ক্ষেত্রে আছে, মানব একবার এসে দেখে গেছে পিকনিক স্পটটা, তো মানবই বলছে এখানে আছে। তো চলো দেখা যাক কোথায় কী আছে। তো এই হচ্ছে বাচ্চাদের পার্ক, চলো তোমাদের দেখাই ভেতরটা, সাজানো গোছানো পার্ক বাচ্চাদের। তো এখানে সব বাচ্চা পাটিরা খেলাধুলা খেলছে।
তো পিকনিক স্পট থেকে আমরা এখন গ্রামের রাস্তা দিয়ে হেঁটে হেঁটে যাচ্ছি। আমাদের আমরা কোথায় যাচ্ছি ঠিক বলতে পারবো না, যদি যেখানে পৌঁছাবো তোমাদের দেখাবো। তো আমাকে এখন নিয়ে যাচ্ছে আমাদের আমাদের লিডার, সেটা হচ্ছে আমার কাকার মেয়ে নিয়ে যাচ্ছে বলে ও চেনে জায়গাটা, দেখি ও কোথায় নিয়ে গিয়ে ওঠায়। তো চলো যাওয়া যাক। হিন্দুদেরও দেয়, এটা হিন্দুদের। তো গ্রামের রাস্তা দিয়ে এখনো আমরা হেঁটে চলেছি ডেস্টিনেশনের দিকে, এখনো পৌঁছাতে পারিনি। কখন পৌঁছাবো বলতে পারিনা অ্যাকচুয়ালি, কোথায় যাচ্ছি সেটাই জানি না। একটা জায়গা না, আমরা যাচ্ছি সুন্দর একটা জায়গা, একটা জায়গায় যাচ্ছি, একটা লেক মতন আছে, নদী না নদী, একটা লেক মতন করা আছে, ওটা পিকনিক স্পট। আমরা প্রথমে ভেবেছিলাম ওখানে করব, কিন্তু বাচ্চা কাচ্চা যেহেতু আছে ওই জন্য করতে পারি, জল থাকলে তো সেখানে পিকনিক করার চাপ। তুমি এই জায়গাটাই দেখো না কত সুন্দর মাঠ, আমি বলেছি এই যে এখানে ছিল, এখানে ছিল সুস্থ জানো, কচু গাছ দেখ বলু, কচু গাছের মধ্যে পিকনিক করবে নাকি? হ্যাঁ জিনিসগুলো দেখতে বলছিস। আচ্ছা সে তো বটে, কিন্তু এই যে ছোট ছোট গাছ এখানেই ছিল তো সুস্থ ক্ষেত, ঠিক আছে পিকনিক করে না, বন্দিখানা তো বন্দিখানা নিয়ে এসে, ঠিক আছে অনেক বাপ ভাই বন্দিখানা নিয়ে এসে, ভাই চিন্তা করছে বাচ্চাগুলো, হ্যাঁ বলেছে আমাকে তারসে খেলছে সব, না না আমাকে বলেছে বাচ্চাগুলো ওখানে ব্যস্ত থাকবে অসুবিধা নেই, ঠিক আছে বাচ্চাদের জন্য স্যাক্রিফাইস করবে। এগুলো তো ঘুরতে যাবার কি, দূরে আরেক জায়গায় পিকনিক চলছে, ওই জায়গায় দেখো অনেক ধোঁয়া উঠছে, কেন আমরা এখানে এসেছিলাম, না স্কুল স্কুল টেলিফোন নাম্বার, এটা স্কুল রে বাবা, আমি এসেছি তো, এটা আশ্রম গদাধর আশ্রম, দেখতে কত সুন্দর, তুমি এখানে ভিতরে ঢুকিয়ে প্রয়োজন আছে, দিদি পাগল হয়ে গেছে, এই দিদি পাগল হয়ে গেছে, দিদি মানে দেখতে কত সুন্দর, দিদি আমার যা মুখে মনে হচ্ছে বলে দিচ্ছে, হ্যাঁ দেখেছি আমরা ঠিকই বলেছি, তাহলে যেন শস্যফুল চুরি করি আবার, কালকে বড়া খাবো, আরে কোনো অসুবিধা নেই, 40 জন খাওয়ার সময় দেখবা 40 জন। তো আলের উপর দিয়ে হেঁটে চলেছি, পাশে আমাদের একটা গর্ত টাইপের রয়েছে, বলছে সাপ আছে এখানে, আর সামনে হচ্ছে সর্ষের ক্ষেত, আর পাশে হচ্ছে ধানের ক্ষেত। তো এই দেখো এটা হচ্ছে ধানের ধানের ক্ষেত, আর ওই যে তার সামনে হচ্ছে সর্ষের ক্ষেত। এখন চারিদিকে আজকের দিনে চারিদিকে পিকনিক চলছে, শুধু চারিদিক থেকে শুধু গান আসছে, এ হচ্ছে সর্ষের ক্ষেত। তো তোমরা আমাদের আগের ভিডিও দেখেছো যেখানে আমরা সর্ষে ফুল চুরি করেছিলাম, তো সেটা আর একটা জায়গা। তো এখানে একটা ড্রোন ওড়ালে হেভি হতো না। তো আমরা এখন সর্ষে ফুলের বাগানের মধ্যে দাঁড়িয়ে আছি, আমার আশেপাশে পেছনে সামনে সব জায়গায় দেখো সর্ষে ফুলে ভরা, আমার খুব ভালো লাগছে, হেভি 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 ব্যাপক লাগছে। তো দেখো সবাই, আর রোদটা সূর্যটা পুরো চোখের সামনে এসে পড়ছে, আর আমাদের দিদি ওখানে ফটো সেশন করছে, মানব অলরেডি যেমন ওর কাজ ফটোগ্রাফি করছে। তো ওভারঅল জায়গাটা এত সুন্দর কি বলবো তোমাদের, গ্রামের পরিবেশ চারিপাশে দেখতেই পাচ্ছ, পুরো গ্রামের পরিবেশ, আর তার মাঝে সর্ষের ক্ষেত, পুরো যেদিকে তাকাবে সেখানেই সর্ষের ক্ষেত, ব্যাপক লাগছে। তোদের কেমন লাগছে? খুব ভালো লাগছে, দারুণ লাগছে। চশমাটা খুলে দেখো, চশমা কালো দেখছে, চশমা খোলো। তো অলরেডি দেখো বৌদি চলে গেছে সর্ষে বাগানের মাঝখানে, তো বৌদি এখন ফটো তুলবে বলে মাঝখানে চলে গেছে, শুয়ে পড়ো তুমি সর্ষে বাগানে, কাছে আসো। তো দেখো তোমরা দেখো কি সুন্দর লাগছে, পুরো হলুদ লাগছে মাঠটাকে দেখতে, অসাম ভিউটা দারুণ। কি শুনে
সুন্দর ছবিটা। তো সামনে দেখ খাওয়ার মা সর্ষে বাগান দেখে বসে গেছে, আমার আর পাখি দেখতে তো কয়েকটা ফুল তুলবে বড়া খাবে বলে। সর্ষের ফুলের বড়া তোমরা কখনো খেয়েছো? চুরি করে তাও আবার কারোর ক্ষেত থেকে তুলে, যদি না খেয়ে দেখো তাহলে একবার খেয়ে দেখো কেমন লাগে। তো আমরা এখন বেরোচ্ছি সর্ষে ক্ষেতের বাগান থেকে, এখন যাচ্ছি পিকনিক স্পটের দিকে। তো আমরা যেখানে পিকনিক করছি অ্যাকচুয়ালি সেটা শুধু আম বাগান, কিছু নেই, শুধু পার্ক আছে, এরকম সর্ষে ক্ষেত নেই পাশে। তো চলো এখন যাওয়া যাক আবার পিকনিক স্পটে যায়, এটা পিকনিক স্পটের পাশে বাট পিকনিক স্পট নয়। তো চলো যাওয়া যাক, এবার আলের উপর দিয়ে যাচ্ছি। তো এটা একটা পার্ক, তার পাশে হচ্ছে লেক। চলো তোমাদের দেখাই, কিছুই নেই এখন, শুধু পার্কে আছে ঘুটো বিচুলি, এগুলো জামা কাপড় মেলা, এটা হচ্ছে পার্কের অবস্থা হয়ে গেছে। এটাকে মনসা গাছ বলে, এখানে একটা মনসা গাছ রয়েছে। তো ওভারঅল জায়গাটা ভালো, কিন্তু মেনটেন না করার জন্য এই অবস্থা। আর পেছনে দেখো লেক রয়েছে, লেকটা নিয়ে গিয়ে লেকটা আগে বোট চড়তো কিন্তু এখন আর চলে না। নাচানাচি হচ্ছে, পকোড়া হলো জাস্ট, এখন স্ন্যাক্স খাওয়া হলো পকোড়া। দেখো পাসিং দ্য পিলো, তো সবাই যার হাতে লাস্টে যাবে পিলো, তো সে তাকে যা রিকোয়েস্ট করা হবে সে তাই করবে। তো এখন সবাই বসে গেছে এই যে, আর মানব ওখানে গানটা অফ অন করছে। আমি এখন লাস্ট করবে,
বলতে বল চুমকি দেব কেমন করো নাচ ব্র্যাক ডান্স তুমি কি এখন ব্র্যাক ডান্স করতে আমি আর করো আমরা ডান্স নাচ করতে হবে ডান্স 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 নাও গান চালাও সব ডান্স খেলাধুলা কমপ্লিট করে খাবার দেখো বাসন্তী পোলাও আর চিকেন কষা দেখতে পাচ্ছি প্লেটে তো সবাই খাচ্ছে গান চালাচ্ছি গান চালাচ্ছি খাওয়া দাওয়া সব
কমপ্লিট হয়ে গেছে। খুব ভালো করে কাটালাম সারাটা দিন, খুব ভালো কাটলো, খুব মজা করলাম, খেলাধুলা হলো। আর সবাই দেখো এখন বাড়ি যাওয়ার জন্য প্রস্তুতি নিচ্ছে। আমরা তো খুব মজা করলাম, আই হোপ তোমরাও খুব মজা করলে আমাদের পিকনিকটা দেখে, ভালো লাগলো তোমাদের। যদি ভালো লেগে থাকে তাহলে প্লিজ ভিডিওটাকে লাইক আর শেয়ার করো, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো। আবার দেখা হবে তোমাদের সঙ্গে নতুন ভিডিওতে নতুন কিছু নিয়ে। তো টাটা, বাই বাই, সেফ, বি সেফ।